ನಾಯೋ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ನಾಮನೆ ಗೌರವಕ್ಕೆ ಶ್ರೀ ನಮಃ. ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧೋ ದೀನಬಂಧೋ ಜಗತ್ಪತಿ ಗೋಪೇಶ ಗೋಪಿಕಾ ಕಂಠೋ ರಾಧಾಕಂಠೋ ನಮಸ್ತುತಿ ಸಪ್ತ ಕಂಚನ ಗೌರಂಗಿ ರಾಧೇ ವೃಂದಾವನೇಶ್ವರಿ ವೃಷಭಾನುಸುತೆ ದೇವಿ ಪ್ರಣಮಾಮಿ ಶ್ರೀ ಶ್ರೀ ಮನ್ಷಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭ್ಯೈವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ. ಸರ್ವದ್ವೈ ಕೃಷ್ಣದಿಯ ಗುರುಭಾದ ವರ್ಣ ಜಗದ್ಗುರು ನಿತ್ಯಲೀಲಾ ಪ್ರವಿಷ್ಟಂ ವಿಷ್ಣುಪಾದ ಶ್ರೀ ಶ್ರೀಮದ್ಭಕ್ತಿ ಪ್ರಜ್ಞಾನ ಕೇಶವ ಗೋಸ್ವಾಮಿ ಮಹಾರಾಜ ಶ್ರೀಚರಣಿ ಅನಂತ ಕೋಟಿ ದಂಡವತ್ ಪ್ರಣತಿ ಜ್ಞಾಪನೆ ತದನಂತ ಪೂಜನೀಯ ವೈಷ್ಣವೃಂದ ಶ್ರುತಿ ಸಜ್ಜನ ಮಂಡಳಿ ಮಾತೃಮಂಡಳಿ ಚರಣ ಅಮರ್ ಅಸಂಖ್ಯ ದಂಡವತ್ ಪ್ರಣತಿ. ಆಜ್ ಶ್ರೀ ಗುರುಪಾದ ಪದವಿ ತಿರುಭಾದ বা বিরহ তিথি, এতক্ষণ আমরা বিভিন্ন ত্রিদণ্ডী সন্ন্যাসীগণ বনের মুখ থেকে গুরুপাদ পদ্মের অনেক মহিমা মাহাত্ম্য শ্রবণ করলাম। সর্বপ্রথমে আমার নিজের মনে হয় যে সবাই বলেন যে গুরুদেবের কাছে অনেকদিন থাকলে বহু শিক্ষার বিষয় হয়, কিন্তু সময় নষ্ট হয়েছে, তিনি চলে গেছেন, তারপরও অভাব বলে কিছু মনে হয় না। কেন হয় না তার কারণ, মিলন হলে তবে তো অভাববোধ, মিলন না হলে বিরহ নয়। সেই জন্যই বোধ হয় সেখানে চিন্তা ভাবনাটা কম হয়। কিন্তু শাস্ত্র আলোচনা করলে আমরা দেখি গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ, শুনিয়াছি সাধু গুরু মুখী। বৈষ্ণবের গুণগান করলে বৈষ্ণব উপকৃত হচ্ছেন না, উপকৃত হই আমি। যে যত পতিত হয় তব দয়া তত তার কথাটা আছে, ভগবান পতিত পাবন, সদ্গুরু পতিত পাবন। তার জন্যই যে কোনো কিছু শুভারম্ভ করি না কেন, যে কোনো বিষয়ে আমরা প্রথমেই হরিগুরু বৈষ্ণবের চরণ বন্দনার রূপ মঙ্গলাচরণের রীতি আমরা দেখতে পাই। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, সর্ববাঞ্ছিত পূরণ। সর্বপ্রথমে গুরু বৈষ্ণবকে স্মরণ করে তবেই ভগবত কথা কীর্তন আরম্ভ করার রীতি আছে। এখানেও আমরা সেটা দেখতে পাই, গুরুবর্গের বিভিন্ন সদ্গুণের কথা শাস্ত্রে প্রকাশিত আছে। ভগবানের যত গুণ সবগুণই ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, এটা শাস্ত্রেই লেখা আছে। ভক্তের মধ্যে ভগবানের সবগুণই সঞ্চারিত হয়। সেক্ষেত্রে ভগবান যেমন গৌরবের বস্তু, সদ্গুরু পাদ পদ্ম তাদের গৌরবের বস্তু। যিনি সদ্গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছেন তিনি হলেন প্রকৃত শিষ্য, বিশ্রম্ভ শিষ্য, সে কথা শাস্ত্রে বলা আছে। আজ্ঞা গুরু নাম ঝবিচারণীয়া, গুরু নাম শব্দটা ব্যবহার করা হয়েছে বহু বচন। কেন? সব রকম ধরনের গুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, ভজনাগুরু, সব রকম ধরনের গুরু। আবার গৌরবে বহু বচন হতে পারে, যেভাবেই হোক সৎশিষ্য কাকে বলা হলো, যিনি নির্বিচারে অবিচারে
গুরুর বাক্য পালন করেন, তাঁর উপদেশ, নির্দেশ, শিক্ষা সব কিছু ঠিক ঠিকভাবে পালন করে চলেন। সেই কথাই শাস্ত্রে গুরু এবং শিষ্যের সম্পর্কের কথা বলা হলো। গীতা পড়লে আমরা দেখতে পাই সেখানেও শিষ্যের তিনটে অধিকারের কথা লেখা আছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনাহ সত্যদর্শিনাহ। তিনটে গুণ সেখানে শিষ্যের থাকার দরকার হচ্ছে, প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবাবার্থী। এই তিনটে থাকলে পরে তখন গুরু শিষ্যের যাবতীয় সংশয় ছেদন করতে এগিয়ে আসেন। এক্ষেত্রে গুরুর গুরুত্ব অধিক। শিষ্যকে তিনি কৃপা করতে পারেন নাও পারেন, কিন্তু সেখানে তার প্রথম লক্ষণ শিষ্যের এই তিনটি গুণের কথা বলা আছে। ভগবান বিভু জীবাত্মা অনু অনুচৈতন্য, বিভু ভগবানের কৃপার দ্বারাই শিষ্য সঞ্জীবিত হয় এবং তার প্রতি যে আনুগত্য সেবাবৃত্তি তাই তাকে সমস্ত যোগ্যতার অধিকার প্রদান করে। আমরা শাস্ত্র আলোচনা করলে দেখছি আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তমান বর্তমানম। আদৌ গুরু পূজার কথা লেখা আছে শাস্ত্রে। গুরু পূজা আগে হবে এ কথা লেখা আছে, কিন্তু তাকে তো খেতেও দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি কি বিষয় বিগ্রহের আগেই খাবেন না? যদি তাকে খেতে হয় তিনি তার পরমভাষ্য ভগবানকে ভোগ নিবেদন করেই খাবেন? আনুগত্যের কথা এটা। যদি আমরা পূজা অর্চন করতে যাই সেখানেও আনুগত্য রয়েছে। যে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সে বিগ্রহের পূজা করছেন, কিন্তু তিনি যদি মনে করেন পূজা আমি করছি তাহলে তার ধারণাটা ভুল হল। সেখানেও নিয়ম আছে, গুরুদেবী পূজা করছেন, আমি তার সমস্ত পূজার দ্রব্যাদি সব এগিয়ে দিচ্ছি, তারই আনুগত্য। তার সর্বত্র আনুগত্যের কথাই আছে। বৈষ্ণব ধর্ম আনুগত্যের ধর্ম, যার যতটা ইষ্টদেবের প্রতি আনুগত্য আছে তার ততটাই সে বিষয়ে প্রবেশ। এটা শিক্ষিত সত্য, শাস্ত্রীয় সত্য। গুরুর আজ্ঞাবাহী বৃত্ত হয়ে, বিগসাচী বৃত্ত হয়ে যদি আমি চলি তাহলে নিশ্চয়ই আমার কল্যাণ। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ৮০ অধ্যায়ে দেখা যাচ্ছে, যেখানে কৃষ্ণ সুদামার উপাখ্যান, সেখানে বলছেন গুরুর অনুগ্রহে নৈব পুমান পূর্ণ প্রশান্ত। সদ্গুরুর অনুগ্রহে কৃপায় শিষ্য সব কিছু লাভ করতে পারে। ব্যাপারটা কি? তাহলে গুরু সেবার দ্বারাই সব কিছুই সম্ভব। সেখানে কিন্তু ভগবানকে বাদ দিয়ে ভগবত শিক্ষা, ভগবত সেবা শিক্ষা। ভগবান নিজে বলছেন আমার ভক্ত, আমার সব থেকে প্রিয়
ভক্ত তো সবসময় বলে বসে আছেন, ভগবান ছাড়া আমার কেউ নেই সংসারে। তার বহুতর আত্মীয় স্বজন থাকলেও তিনি বলছেন ঠাকুর তুমি আমার সব। কিন্তু ভগবান বলছেন আমারও ভক্ত ছাড়া কেউ নেই। এইটাই শুনতে আশ্চর্য লাগে। প্রাণিত হয় কি ভগবান ভক্ত ছাড়া নন, আবার ভক্তও ভগবান ছাড়া নন। আমার পূর্ববর্তী এক ভক্তৃ মহোদয় একজন বলেছেন যে ভগবানকে নিয়েই সব কিছু, তার সঙ্গে ভক্ত আছেন, ভক্তি আছেন, সব কিছু, সমস্ত তত্ত্বটা নিয়ে অল ইনক্লুসিভ ওয়ান সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। তো ভগবান তো কখনো ভক্ত ছাড়া নন, আবার ভক্তেরও উদাহরণ তিনি ভগবান ছাড়া নন। সদগুরুর যে মহিমা মাহাত্ম্য জগতে প্রকটিত আছে তার প্রত্যেকটি বিচার খুব সুন্দর। বৈষ্ণবের 26টি লক্ষণের কথা শাস্ত্রে বলা হল, কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত ষড়গুণ, মৃতভূক, অপ্রমত্ত, মানদ, অমানি, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনি, এই 26টি লক্ষণযুক্ত সদগুরু। সেখানে এই 26টি গুণের মধ্যে শ্রেষ্ঠ যে গুণ তাকে বলছেন কৃষ্ণৈক শরণ। তিনি ভগবানকে ছাড়া আর কাউকে জানেন না, বোঝেন না। বহু আত্মীয় স্বজন তার থাকলেও তিনি জানেন ভগবানই আমার একমাত্র আত্মীয়, তিনিই পরম ভজনীয় বস্তু, এটা তাকে বলতেই হবে। তিনি নিজে ওটা বিশ্বাস করেন, নির্ভর করেন এই তত্ত্বের উপর, আবার তার অনুগত সকলকেই এটা শিক্ষা দেন। সাধু দুরকম শাস্ত্রে বলা হল, এক ভজনানন্দী বা বিবেকানন্দী, আর এক গোষ্ঠানন্দী। শ্রীমদ ভাগবত আলোচনা করলে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তিনি গোষ্ঠানন্দী ছিলেন, এটা তার নিজের বিচার থেকেই বুঝতে পারা যায়। তিনি নিজেই বলছেন মৌনম চরন্তি বিচনে ন পরার্থ নিষ্ঠা প্রায় দেবমুনয় স্ববিমুক্তি কামা, মৌনম চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা। তার এই উক্তি থেকে বোঝা যায় যে তিনি নিজে গোষ্ঠানন্দী ছিলেন। বিবেকানন্দী আর গোষ্ঠানন্দীর মধ্যে পার্থক্যটা কি? বিবেকানন্দী ভজনানন্দী তিনি তো ঠাকুরের চিন্তাভাবনায় তন্ময়, তদ্গত চিত্ত, কিন্তু তিনি আর দশজনকে তার এই সাধন ভজনের কথাটা বলছেন না। আপন ভজন কথা না কহিবে যথাতথা নরোত্তম ঠাকুর বলছেন কথাটা, সেখানে ভজন কথা যেটা সেটা সকলের কাছে বলতে হয় না। কিন্তু সাধারণ যে আইনকানুনগুলো আছে, সাধন ভজন পদ্ধতি আছে, সেগুলো বললে দোষ নাই। আর অনধিকারীকে যদি ওটা বলা যায় সে ওটাকে মানবে না, তার মাথায় ওটা ঢুকবে না, সেই জন্যে তার অকল্যাণ করা হয় পরোক্ষভাবে। সকলকে সবটা বলা চলে না, এখানে অধিকার বিচার আছে। গোষ্ঠানন্দীও নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাত্মা, জগতের মহাত্মা না, জগতের লোক যাকে মহাত্মা বলছেন তিনি দুরাত্মা হতে পারেন,
বহুনাম জ্ঞানোনামন্তে জ্ঞানবান মাং প্রবদ্যতে বাসুদেব সর্বমিতি স্ব মহাত্মা সুদুর্লভ। একে মহাত্মা বলেছেন নারায়ণ মায়ণ ধীরা পশ্যন্তি নারায়ণ মায়ণ ধীরা জগদ্ধনময়ং লুব্ধা কামকা কামিনীময়ং। বিভিন্ন চিন্তাধারার মানুষ সংসারে বসে আছে, ভক্ত তার ইষ্ট সেবানিষ্ঠ, তাতেই তৎপর, জগতের কল্যাণ চিন্তা তার পক্ষে স্বাভাবিক। তবে এ কথা ঠিক, প্রাথমিক অবস্থায় বলা আছে আগে নিজের কল্যাণ চিন্তা কর, জন্ম সার্থক করি, কর কর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি, কর কর উপকার। আগে নিজের জন্ম সার্থক করতে হবে, তারপরে পরোপকার চিন্তা। প্রাথমিক অবস্থায় পরোপকার চিন্তা সম্ভব নয়, যার নিজেরই কিছু জমার ঘর নাই তিনি অপরকে কি সাহায্য করবেন, যার কিছু আছে তিনি কিছু সাহায্য করতে পারেন। সুতরাং জন্ম সার্থক করার কথা আগে বলা আছে। যারা সিদ্ধ মহাত্মা তাদের তো অভাব নেই কিছু, তারা তো শিয়ল আগে সন্তুষ্ট। আত্মকাম যদুপতি ভগবান যেমন শিয়ল আগে সন্তুষ্ট, ভগবত ভক্তেরও তাই। পার্থিব জগতের কোন জিনিসই তাদের প্রয়োজন হচ্ছে না, তারা চাইছেন ভগবানকে, ভগবানই তাদের সব। এ জগতে বহু কর্মী, বহু জ্ঞানী, বহু যোগী তপস্বী বসে আছে, কি হবে? তাদের পৃথক পৃথক গুরু আছে, কিন্তু কোন গুরুর কথা শাস্ত্রে বলছেন? তসমাৎ গুরুং প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয় উত্তমম্। কোন গুরু? আত্মকল্যাণ চিন্তাকারী গুরু, নিখিল বিশ্বে যিনি কল্যাণ চিন্তা করছেন। পার্থিব জগতের কল্যাণ নয়, দু চার দিনের কল্যাণ নয়, অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, ক্ষুদিতকে অন্নদান, পীড়িতকে ঔষধ দান, ঠিক এমন কথা নয়। আত্মকল্যাণ চিন্তা, সেইটাই হলো বড় কথা, ভালো কথা, সেইটাই উত্তম জিজ্ঞাসা, সব থেকে উত্তম প্রশ্ন। যে কথা চৈতন্য মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী বলছেন, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাই জানি মোর কইছে হৃদয়। তিনি জানতেন কে তিনি, তথাপি এই প্রশ্ন চৈতন্য মহাপ্রভুর কাছে রাখা বিশেষ প্রয়োজন হয়েছিল। আত্মার স্বরূপ বিচার, সদগুরু আত্মকল্যাণ চিন্তা নিয়েই কথাটা বলেন, কিন্তু এই সংসারে বাঁচতে গেলে তো এক মুষ্টি খাবার দরকার, লজ্জা নিবারণের জন্য এক চেরি কাপড় দরকার, মাথা বুঝবার জন্য একটা পর্ণকুটির প্রয়োজন, সবটাই সাধুর বিচারের মধ্যে আছে। আধিক্যে নূনতায়ঞ্চ চবতে পরমার্থত, বেশি হলেও রোগ আবার কম হলেও রোগ, তাহলে কি করা হবে? গোস্বামীগণ তো কোনো চার্ট তৈরি করে দেননি, তারা তো ব্যালেন্স ডায়েট হিসাব করে লিখে দেননি, ওরই মধ্যেই হিসাব করতে হবে। যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, অনাসক্ত সেই কি আর কহব, সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার তথায় পায় পরাভব। গুরুবর্গের বিচারের মধ্যে এসব কথাগুলো আছে, তাদের কথাগুলো
স্টার্টলিং পারপ্লেক্সিং বলে মনে হয়। ওই কথা শুনলেই সন্দেহ আছে। যখনই ভগবত কথা আলোচনা হয় তখন বহু শ্রোতা মনে মনে ঠিক করে নেন বোধ হয় আমাকে লক্ষ্য করেই বলছে, কিন্তু তা নয়। ভগবত ভক্ত তো তত্ত্ব দর্শন নিয়েই আলোচনা করেন, অন্যায় ব্যতিরিক মুখী আলোচনা করেন। খারাপটা ছাড়ো ভালোটা নাও, তত দুষ্টের নামস্পৃজ্য শত্রু সজ্জিত বুদ্ধিমান, এটা নিয়েই তো তারা আলোচনা করেন। তারা তো সব আইনের ঊর্ধ্বে। একবার প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা হলো কি না মধ্যম অধিকারে, মধ্যম অধিকারী সব খেলাঠেলির মধ্যে থাকতে হয়। ঈশ্বরে প্রেম, ততদিন ভক্তে মৈত্রী, বাড়িতে অজ্ঞজনে কৃপা এবং ভগবত ভাগবত বিদ্বেষী প্রতি উপেক্ষা নীতি, এটা মধ্যম অধিকারে আছে। কিন্তু উত্তম অধিকারে তো তা নাই, তিনি তো সব আইনের উপরে, তার তো গৌরব আমার সব ভালো এমন বিচার, তিনি তো সাথেও নেই পাচ্ছেও নেই। অথচ ভালো মন্দের বিচার তো আছে, এই জগতে চলতে গেলে আমাদের ভালো মন্দের বিচার নিয়েই চলতে হবে। কোনটা কত পরিমাণে ভালো এবং কোনটা কত পরিমাণে খারাপ এটা যদি আমি না জানি, তাহলে আমি কি করে সাধন পথে চলব, ভজন পথে চলব? প্রথমে তো সাধন, পরে তো ভজন। যতদিন পর্যন্ত আমার কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য আমাকে ছাড়েনি, ততদিন পর্যন্ত তো সাধন পথেই আছি আমি। ভজন তো ওর পরে, ভজন মানে তখন তার রিয়েলাইজেশন হয়ে গেছে। আত্মানুভবি যিনি, সানুভবানন্দী যিনি, সেই ভক্তের বেলায় ওটা বলা হচ্ছে। তার আগে পর্যন্ত তো সাধন পর্যায়, সিদ্ধ মহাত্মা, সাধক এবং সিদ্ধ দুটো এক কথা না, দুটো আলাদা জিনিস। যতদিন পর্যন্ত আমার তত্ত্বদর্শন সম্বন্ধে বাস্তব অনুভূতি না হয়েছে, ততদিন পর্যন্ত আমি সাধন পথেই আছি, ভজন আরম্ভ হয়নি। ভজন যখন শুরু হয়েছে তারও চরম কথা আছে, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করান প্রবেশ, রাগ অবশবর্তী হয়ে স্বকীয় ভাবে ভাবাশ্রয়ে লবে জীব কৃষ্ণ প্রেমাবেশ। মহাজন পদাবলীর মধ্যে রয়েছে, স্তর ভেদ আছে সাধক সাধিকার, সাধন ক্ষেত্রেতে সব চিন্তার বিষয়গুলো আছে, আমাদের সেই প্রসেস প্রসিডিওর নিয়েই চলতে হবে, বাদ দিলে হবে না। অধিকারী ব্যক্তি তার অধিকার নিয়ে চলুন। বিভিন্ন অধিকারের কথা লেখা আছে শাস্ত্র। বিক্রীতং ব্রজবধূ হৃদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রণীয়া দতবর্ণায়জ্য, শ্রদ্ধান্বিত কথাটা এসেছে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সকলের তো এমন দৃঢ় বিশ্বাস আসছে না, ভগবত ভজন করলেই আমার সব হবে, আমার কোনোটা বাকি থাকবে না, সেই চিন্তা কই? অনুশ্রণীয়াত কত কথা বলা আছে, আমি নিজে পড়েই পণ্ডিত হলাম তা না, সদ্গুরু পদাশ্রয় করে তার আনুগত্যে, সেই রকম বৈষ্ণবগণের আনুগত্যে শাস্ত্র আলোচনা করতে হবে। ভাগবত ভগবত আদি শাস্ত্র আলোচনা করার কথা লেখা আছে, যদ্বা তদ্বা কবির ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই, যেখানে বলছেন স্বরূপ দামোদর প্রভু যদ্বা তদ্বা কবিকে বলছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে
একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সব উপদেশগুলো তো আমাদের জন্যই আছে, আমাদের না, আমার জন্য। মৃদেহ লাভ্যঞ্জনে পিঠাপানা দেহ ভক্তগণে, এ কথাটা আমার জন্যই লেখা আছে। বৈষ্ণবদের দিতে হবে পিঠাপানা, ভালো ভালো প্রসাদ দিতে হবে, আর আমি লাভরা ব্যঞ্জন দিয়ে প্রসাদ পাব, তো আমার জন্যই লেখা। শাস্ত্রে যত উপদেশ নির্দেশ সব আমার জন্য আছে। এই বিচার যিনি বা যারা করতে পারবেন তারা নিশ্চয়ই সাধন পথারুড়া, ভজন পথারুড়া, তাদের জন্য তো সবই ব্যবস্থা হয়ে আছে। সাধারণ মানুষের জন্যই কল্যাণ চিন্তা করেছেন বেশি ভগবান, শাস্ত্র তাদের জন্যই বিশেষভাবে শাস্ত্রের সব নির্দেশ সেটাকে অবলম্বন করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সাধন ভজন পথে অগ্রসর হবেন, সেই কথা বলা আছে। গুরুভাগবতের যেসব শিক্ষা, অতিমর্ত্য শিক্ষা, তার প্রতিটি ব্যাপারেই অদ্ভুত ধরনের শিক্ষা। সেই শিক্ষাগুলো যখন আমরা চিন্তা ভাবনা করি অবাক হতে হয়। একজন লোক সব দিক বজায় রেখে কি করে তিনি তার মঠ মন্দির চালিয়েছেন, আশ্চর্য লাগে। স্নেহ মমতা দুই তার মধ্যে আছে, আবার কঠোর শাসনও আছে তার মধ্যে। উদাহরণ দেওয়া যেতে পারে, শাস্ত্রে যেমন আছে চৈতন্য চরিতামৃত আমরা একটা শ্লোক পাই, সভক্তানাম ঋকেশ্বরী কিশোরী ব সপোতানাম অন্যেষাম উগ্র বিক্রম, উগ্রপি অনুগ্রহে বায়ু সভক্তানাম ঋকেশ্বরী কিশোরী ব সপোতানাম অন্যেষাম উগ্র বিক্রম। স্নেহ মমতা তো তাদের থাকবেই স্বাভাবিকভাবে, জীব কল্যাণের জন্য প্রয়োজন। সাধন ভজন করতে আসে তো মঠ মন্দিরে বহু ব্যক্তি, তাদের প্রতি স্নেহ মমতা না থাকলে তারা সাধন ভজন করবে কি করে? স্বাভাবিকভাবেই স্নেহ তাদের থাকবেই এটা। কিন্তু যিনি আমার শুধু খাওয়া পাওয়ার ব্যবস্থাই করলেন, আপন করলেন চিন্তা আমি বুঝি না, আমি করলাম না, সেখানে কি কল্যাণ হবে? আলোচনা করছি আমরা গুরুবর্গের অপ্রাকৃত বৈরাগ্য, অপ্রাকৃত দৈন্য সবই আলোচনা করছি, কিন্তু আমার হৃদয়ে তো রেখাপাত করে না, আমি তো ভুলে যাই সেসব কথাগুলো। সেটা সব সময় যেন আমার হৃদয়ে জাগরূপ থাকে, বৈষ্ণবগণের কৃপা, গুরুবর্গের কৃপা যদি কখনো ছাড়া হয়ে যায় তাহলে তো সর্বনাশ, তাহলে তো লক্ষ্মী ছাড়া। যারা সাধন ভজন করতে চাচ্ছেন না তাদের গুরুবর্গ গালাগালি দিয়েছেন লক্ষ্মী ছাড়া বলে, আমার গুরু ভাদপদ্ম এরকম গালাগালি দিতেন, খুব বেশি গালাগালি দিলে গাধা শব্দটা বলতেন, খুব বেশি রাগ করলে অবুজ বলে গালাগালি দিতেন, উঠ থেকে আর বেশি বড় গালাগালি আসতো না। সত্যই দয়ালু তারা, কৃপালু, বদ্ধজীবগণকে কি করে সাধন ভজন পথে নিয়ে যেতে হবে, কি করে তাদের পথটা দেখাতে হবে সেটা তারা ভালোই জানেন। সদ্গুরু একটা বিশেষ লক্ষণ, যদি এই লক্ষণগুলো না থাকতো
যদি এই ভজন আনন্দী না হয়ে যদি গোষ্ঠ আনন্দী তারা না হতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? এইটাই চিন্তার কথা। আমরা তাহলে নিশ্চিহ্ন হয়ে যেতাম, আমাদের অস্তিত্ব লোপ পেয়ে যেত। তাদের যে অসীম কৃপা, সেই কৃপা আমরা সবসময় যেন মনে রাখতে পারি। আপনারা আমাকে সেই রকম আশীর্বাদ করবেন, সমস্ত গুরুবর্গকে, সমস্ত বৈষ্ণববর্গকে ঠিক ঠিকভাবে মান সম্মান দিয়ে নিজের সাধন পথে যেন চলতে পারি। আমি সমস্ত রূপাঙ্গ সারস্বত গৌড়ীয় বৈষ্ণব গুরুবর্গের নিকট আমি আমার এই প্রার্থনা রেখেই আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি এখানে। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈরপি পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।